তো দেখেন আহ কি বললাম রহমান ওয়াল ওয়ালি দাতু ওয়াল ওয়ালি দাতু ওয়ালি দাতু মানে কি ওয়ালি দাতু এই যে দালের উপরে লম্বা আলিফ এবং লম্বা তা এটা হলো বহু বচন তাই না ওয়ালি ওয়ালি ওয়ালিদের বহু ওয়ালিদের স্ত্রীবাচক হলো ওয়ালিদ মানে পিতা ওয়ালিদ মানে পিতা ওয়ালি মানে মাতা আর ওয়ালিদাতুন মানে মাতাগণ না পিতা মাতা না মাতাগণ পিতা মাতা না মাতাগণ মায়রা মায়রা ইউর দিনা ইউর দিনা আর দোয়া আর দোয়া সে দুগ্ধ পান করাইয়া ছিল হ্যাঁ মানে বুকের দুধ পান করানোর না ওই হলো আর দোয়া আর দোয়া আলিফ র, আর দোয়া আর দোয়া ইউর দিউ ইউর দিউ না তুর দিউ তুর দিউ না উর দিউ নিউর দিও এসে কোনো দরকার নাই আচ্ছা আচ্ছা এখন বলতে পার ইউর দিউ ইউর দিয়ানে ইউর দিউ না আচ্ছা আবার 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 স্ত্রীবাচক কি হবে তুর দিউ তুর ইউর দি না তুর দিউ তুর দিয়ানে ইউর না অর্থাৎ বহু বসন আমরা মাঝখানে দ্বি পড়লাম খালি মিলানোর জন্য অর্থাৎ তারা দুগ্ধ পান করাবে ওয়াল ওয়াল ওয়ালি দা তু মাতাগণ ইউর না দুগ্ধ পান করাবে আউলাদা হুন্না আউলাদ আউলাদ হলো সন্তানদেরকে সন্তানদেরকে হুন্না মানে তাদের সন্তানদেরকে দুগ্ধ পান করাবে হাউলাইনে হাউল মানে বছর আইনে মানে দুই দু তাই না দুইটা অর্থাৎ দুই বছর হাউলাইনে দুই বছর কামি লাইনে কামিল মানে পরিপূর্ণ আইনে মানে দুই অর্থাৎ আমরা জানি যে এই ম্যাচিং করে এটা দুই হলে এটাও দুই হয় হাউলাইনে লাইনে অর্থাৎ পূর্ণ দুই বছর দুই বছর পূর্ণ তারা দুগ্ধ পান করাবে লিমান আরদা আর যে কিনা চায় লিমান লি মানে জন্য মান মানে মান মানে যিনি বা তিনি আরদা আরদা মানে চায় আই ইউতিম্মা রদা আত আই ইউ তিম্মা রদা আত যে কিনা দুগ্ধ মানে পরি মানে পরিপূর্ণ করতে চায় দুগ্ধ পান দুগ্ধ পান করানো পরিপূর্ণ করতে চায় সে আসলে পান করাবে কতদিন হাউলাইনে কামি লাইনে মানে পূর্ণ দুই বছর দুই বছর তার মাতারা দুগ্ধ পান করাবে ওয়ালাল মাউলুদি মাউলুদ মাউলুদ শব্দের মানে হল যাহার সন্তান যাহার সন্তান মানে কি সে কে পিতা হ্যাঁ ওয়া আলাল মাউলুদি অর্থাৎ যাহার সন্তান অর্থাৎ পিতার দায়িত্ব হল লাহু তার জন্য রিস্কু হুন্না তাদেরকে রিজিক অর্থাৎ খাবার খাদ্য রিজি রিজিক বলতে অনেক কিছু বোঝায় আচ্ছা রিজি রিস্কু হুন্না তাদেরকে তাদেরকে আহার আহারা আহারাদি দিবে হ্যাঁ ওয়া কিসওয়াতু হুন্না এবং তাদেরকে কাপড় চুপ পোশাক পরিচ্ছদ দেওয়ার দায়িত্ব পোশাক পরিচ্ছদ দেওয়ার দায়িত্ব এবং রিজেক্ট দেওয়ার দায়িত্ব হল কার মাউলুদ্দিন আলাল মাউলুদি অর্থাৎ পিতার দায়িত্ব বিল মা আরুফি মানে ন্যায়সঙ্গতভাবে বিল মারুফি আরুফি মানে ন্যায়সঙ্গতভাবে আর আমরা মনে আসে যে আমরা এই এইগুলো পড়তেছি ওই তালাক তালাক সংক্রান্ত আয়াত পড়তেছি তাই না অর্থাৎ তালাক হয়ে গেলে যদি সন্তান থাকে বা বা না থাকে সেই তখন সন্তানের জন্য কি করা হবে ইচ্ছা করলে তারা দুই বছর পূর্ণ দুগ্ধ পান করাবে আর সেই সময়কালটা কি করবে পিতা তার স্ত্রীকে এবং তার সন্তানকে ভরণ পোষণ দেবে এবং কাপড় চোপড় দিবে বিল মা রূপে মানে পাবে মানে অর্থাৎ তার স্ট্যান্ডার্ড মোতাবেক ঠিক আছে লা লু লা কাল্লাফু লা কাল্লাফু নাফসুন অর্থাৎ তু কাল্লিফু কাল্লাফা ইউ কাল্লিফু তু কাল্লিফু তু কাল্লিফুর প্যাসিভ কি তু কাল্লাফু তু কাল্লিফুর কি তু অর্থাৎ ভার চাপিয়ে দেওয়া হয় না লা লাফু অর্থাৎ কারোর প্রতি ভার চাপি নাপসুন কোনো ব্যক্তির উপরে ভার চাপিয়ে দেওয়া হয় না আর আমরা জানি প্যাসিভের বামপাশে যখনই কোনো সাবজেক্ট কোনো নাম থাকে সেই নাম সবসময় পেশ পেশ হবে প্যাসিভ ভয়েসে প্যাসিভ ক্রিয়ার বামপাশে যখনই কোনো এসএম বা নাউন বা যাই বলেন বিশেষ্য থাকবে সেই বিশেষে সবসময় কিন্তু পেশ হবে এক পেশি হোক আর দুই পেশি হোক লা লাফু নাফসুন কোনো ব্যক্তিকে ভার চাপিয়ে দেওয়া হয় না ইল্লা ব্যতীত উস আহা উস মানে সামর্থ্য উৎসাহ মানে তার সামর্থ্য সামর্থ্যের বাইরে কাউকে ভার চাপিয়ে দেওয়া হয় না লাতুদররা, অলিদাতুন মানে অলিদাতুন মানে কষ্ট দেওয়া হবে না লুদর অলিদাতুন মাতাকে কষ্ট দেওয়া হবে না বিওয়ালিদা বি হা দিহা মানে তার সন্তানের কারণে সন্তানের কারণে মাতাকে কষ্ট দেওয়া যাবে না ওলা মাউলুদুন লাহু লাহু বি ওয়ালিদিহি কিংবা ওয়ালা মানে এবং মাউলুদুন একটু আমরা আমরা পড়ছি অর্থাৎ তার পিতাকেও যার সন্তান তাকেও কষ্ট দেওয়া যাবে না তার সন্তানের কারণে মাতাকে তার সন্তানের কারণে কষ্ট দেওয়া যাবে না এবং আবার মায়েরা যদি একটু বেশি হয় তা না একটু ডমিনেটিং হয় কি হয় তাহলে সে যেন আবার ওই ইয়েকেও তার পিতাকেও পিতাকেও যেন কষ্ট না দেওয়া হয় সেই বিধানটা এখানে দেওয়া হয়েছে আর আরেকটা বলছে ওয়া আলাল ওয়ারিসি মিসলু জালিকা ওয়ারিসের জন্য অর্থাৎ তাদের যে আরো যদি আরও যারা অভিভাবক আছে তাদের জন্যই অনুরূপ দায়িত্ব একই দায়িত্ব অর্থাৎ কেউ কেউ সন্তানের জন্য মাতাকে এবং সন্তানের জন্য পিতাকে কষ্ট দিবে না ওয়ারিসটাও এটা ওয়ারিসের উপর এটা দায়িত্ব আল্লাহ দিয়ে দিল ফাইন আর দা আর দা মানে বাম পাশে একটা আলিপ আর দা আর দা দুইজন না যদি তারা দুইজন চায় দুইজনে চায় আরদা মানে চাওয়া ইচ্ছা করা ফাইন আরদা যদি ফা মানে অতপর ইন মানে যদি আরদা দা তারা দুইজনে চায় ফিসালান। ফিসালান মানে দুগ্ধ পান সারানো দুধ সারাইতে চায় দুগ্ধ পান করা যদি কেউ তারা দুইজনে সারাইতে চায় আন তার আন তার আন তারদিন দিন অর্থাৎ তাদের রদিয়া সন্তুষ্টির মানে তারা আপোষে আপোষে মিন হু মিন হুমা ও তাসা ও ওয়া তাাউরিন অর্থাৎ সওয়ারা মানে পরামর্শ অর্থাৎ পরামর্শ পরামর্শক্রমে তারা দুইজনেই যদি রাজি খুশি হইয়া তারা দুধ দুগ্ধ পান করা দুগ্ধ পান সারাইতে চায় ফিসাল ফিসালন মানে কি দুগ্ধ পান সারানো তাহলে এরা দুইজনেই চাইলো যে না আমরা আর বাচ্চাকে এই দুধ মা হয়তো রাজি হলো না বাবা রাজি ঠিক আছে ঠিক আছে তুমি না করলা ঠিক আছে আমরা তা কী করবো অন্য অন্য ধাত্রীকেদের তাহলে তার দুধ পান করানো যাবে সেটা হলো ফালা জুনাহা আলাই হিমা এতেও তাদের কোনো গুণা নাই বা অপরাধ নাই ইন আরত্তম আর যদি তোমরা চাও আন তাস তাস তার দিউ আউলাদা কুম আচ্ছা আন তাস্তার দিউ তাহলে র দোয়াত আইন রদা রদার দশ নম্বর হল ইস্তার দ ইস্তার দ ইয়াস্তার দিউ ইয়াস্তার দিউ তাস্তার দিউ এখন ইয়াস্তার দিউ সে পুরুষ পুরুষ কী করছে অন্যকে দিয়ে দুধ পান করাইতে চেয়েছিল তাই না আর তাস্তার দিউ স্ত্রীবাচক আন তাস্তার দিউ যদি তো না এটা পুরুষ না এটা এটা তোমরা তোমরা যদি চাও তোমরা যদি চাও অন্য অন্যকে দিয়ে দিয দুধ পান করানোর জন্য তাস্তার দিউ না ছিল আনের কারণে নুন কেটে গেছে আন আন তাস্তার দিউ যে তোমরা অন্যকে দিয়ে দুগ্ধ পান করাইতে যদি চাও ওয়াইন আরাত্তম যদি তোমরা এরাদা করো তাহলে কি আউলাদ আউলাদ আকুম তোমাদের সন্তানদেরকে ফালা জুনাহা আলাইকুম তাহলে এতেও তোমাদের কোনো গুনা বা অপরাধ নাই ইজা সাল্লাম তুম যখন তোমরা কি করো মানে এই কথা আছে ইজা সাল্লাম মা আতাই মারুফ ইজা সাল্লাম তুম যা যা তোমরা দিবে অর্পণ করবে অর্থাৎ এই দুগ্ধ পান করানোর বিনিময়ে যদি যখন তোমরা কাউকে টাকা পয়সার দিয়ে হ্যাঁ ন্যায়সঙ্গতভাবে তাদেরকে টাকা পয়সা বা তাদের বিনিময় দিয়ে যদি তোমরা করাইতে চাও মানে অর্পণ করা আতাই তো মানে দেওয়া অর্থাৎ যেটা তোমরা দিতে চাও সেটা যদি তোমরা অর্পণ করো দুগ্ধ পানের বিনিময়ে তাহলে বলছে এটা একটু আগে বলছে ফালা জুনাহা আলাইকুম তোমাদের জন্য কোনো অপরাধ নাই বা গুণা নাই তবে সেই সাথে সাথে আর আল্লাহ বারবার মনে করায় দেয় অত্তাকুল্লাহা অত্তাকুল্লাহা এবং তোমরা আল্লাহকে তাকুয়া করো ইত্তাক ইত্তাক ইয়াত্তাকি নির্দেশ হল ইত্তাকি বহুবসন ইত্তাকু ওয়া ইত্তাকু একত্র হয়ে গেছে ওয়ত্তাকু এবং তোমরা নিজেকে রক্ষা করো নিজেকে বাঁচিয়ে চলো অথবা আল্লাহকে দেখে ভয় করো হ্যাঁ ও আল্লাহকে তোমরা ভয় করো অথবা আল্লাহ তাকুয়া তাক অবলম্বন করো ওয়া এলামুল ওয়া এলামু আলিমা ইয়ালামু ইলাম ইলামুর বহুবচন ইলামু ওয়া ইলামু একত্র হয়ে গেছে ওয়া এলামু এবং তোমরা জেনে রাখো আন্নালহা যে নিশ্চয়ই যে আল্লাহ আন্না শব্দের মানে হলো নিশ্চয়ই যে আন্না লহা নিশ্চয়ই যে আল্লাহ বিমা তা আমালুনা, বাসির যে বিমা মানে যা কিছু তা আমালু না তোমরা সব আমল করো যে সব কার্যকলাপ তোমরা করো সেই ব্যাপারে বাসির বাসির মানে সদা দৃষ্টি রাখছেন সদা দৃষ্টি রাখেন আচ্ছা এখন এটা কী বলতে চাইলাম আমার কি কথা একটা মনে পড়লো ভয় গেছি গা আচ্ছা আমরা আরেকটা লাইন পড়ি এখন দেখেন আমাদের আসলে আসলে আজকাল এটা নতুন পড়া এর এই এতক্ষণ যেটা পড়লাম এটা আমরা এর আগের একদিন পড়ছিলাম তাই না ওয়াল্লাজিনা ওয়াল্লাজিনা আর জাহারা আর যারা ইউ তা অফ ফাওনা ইউ তা অফ অর্থাৎ ওয়াফা আচ্ছা এটা হলো প্যাসিভ হয়ে গেছে ইউ তাঅ ফাউনা অর্থাৎ রেখে যায় মৃত্যুবরণ করে আল্লাজিনা জিনা ইয়া ইয়াত ইয়া তা ইয়া তা ইউ তা এটা প্যাসিভ ভয়েস কিন্তু আল্লা আর যারা ইউ তাফাউনা আর যারা কি করে রেখে মানে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করে মিনকুম তোমাদের মধ্যে থেকে যাদেরকে মৃত্যু দেওয়া হয় ইয়াজ ইয়াজারুনা যারুনা মানে অ যারা মানে ই করা রেখে যাওয়া ত্যাগ করে ত্যাগ করা তারা রেখে যায় আজওয়াজান আজওয়াজান মানে স্ত্রীদেরকে রেখে যায় যাদেরকে মৃত্যু যাদেরকে মৃত্যু দেওয়া হয় অথবা যারা মৃত্যুবরণ করে তোমাদের মধ্যে থেকে এবং তারা যখন ইয়াজারুনা তারা রেখে যায় আজওয়াজান তাদের স্ত্রীদেরকে রেখে যান রেখে যায় একজন লোক মৃত্যুবরণ করলো স্ত্রী রাইখা সেই কথাই বলা হয়েছে সেই স্ত্রীর সেই স্ত্রীর কী করবে সেই স্ত্রী বিয়ের বিয়ের শাদির ব্যাপারে কি করবে সেটা এখন বলতে আল্লাহ ইয়া না তারাব্বাসা তারাব্বাসা এটা হলো পাঁচ নাম্বার ফর্ম তারাব্বাসা মানে অপেক্ষা করা তারাব্বাসা ইয়া তারাবাসু ইয়া তারা ইয়া তারা না তা তারাবাসু তা তারা তা তারাবাসু তা তারা বাসানে ইয়া তারা অর্থাৎ তাহারা অপেক্ষা করবে ওই স্ত্রীরা ওই স্ত্রীরা অপেক্ষা করবে বি আনফুসি হিন্না নিজেরা নিজেরা অপেক্ষা করবে আর বা তার আসুরিন আর মানে চার আশুরিন মানে মাস সমূহ অর্থাৎ চার মাস তারা অপেক্ষা করব ওয়া আস রান আস এবং আরও দশ দিন চার মাস দশ দিন তারা অপেক্ষা করবে তাহলে তালাকের ব্যাপারে আমরা একটু আগে পড়লাম যে তিন কাল পর্যন্ত অপেক্ষা করবে যদি তালাক নর্মালি তালাক হয় কিন্তু স্বামী যদি মারা যায় স্ত্রীকে রেখে সেই স্ত্রী পরবর্তী বিয়ে বিয়ে করতে হলে তাকে কতদিন অপেক্ষা করতে হবে চার মাস দশ দিন এটা আমাদের হুজুরদের কাছে শুনব কারণ তারা ওনারা বলেন যে এই চার মাস দশ দিন এই জন্য যে স্বামীর জন্য তার শোক পালনের ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তাহলে কি বলছে ওয়াল্লাজিনা আর যারা ইয়া তয়া তা মিনকুম যাদেরকে মৃত্যু দেওয়া হয় বা যারা মৃত্যুবরণ করে তোমাদের মধ্যে হইতে ও ইয়া 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 জারুনা তারা রেখে যায় আজওয়াজান তাদের স্ত্রীদেরকে রেখে যায় সেই স্ত্রীরা কী করবে ইয়া তারা বাসনা তারা অপেক্ষা করবে বি আনফুসিহীন না তারা নিজেরা অপেক্ষা করবে আর তান আশুরিন ওয়া আশরান অর্থাৎ চার মাস এবং আরও দশ দিন তারা অপেক্ষা করবে ফাইজা বালাগ না বালাগ এটা স্ত্রীবাচক না এই নুনটা স্ত্রীবাচক ফাইজা অতপর যখন বালাগ না তাহারা পৌঁছাবে বালাগা বালাগা বালাগু বালাগাত বালাগতা বালাগনা অতপর তারা যখন পৌঁছাবে আজালা আজালা হুন্না তাদের আজল পর্যন্ত তাদের নির্ধারিত কাল তাদের নির্ধারিত পিরিয়ড ওই যে দশ চার মাস দশ দিনের কথা বলা হলো সেটা যখন পৌঁছাবে অর্থাৎ তাহলে কি হবে এইটা অতিক্রম করার পরে ফালা জুনাহা, আলাইকুম তাহলে তোমাদের জন্য কোনো অপরাধ নাই ফিমা ফালনা ফি হিন্না, বিল মারুফি অর্থাৎ তোমার তাহারা যদি নিজেরা নিজেরা যদি কোনো কিছু করে ফিমা ফিমা মানে কিসে ফালতু ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা তারা যেটা করবে অর্থাৎ স্ত্রীরা যদি কিছু করে ফি আনফুসিহীন তারা নিজেরা নিজেরা যদি বিল মারুফে অর্থাৎ ন্যায় নিষ্ঠার সাথে ন্যায়সংগত ন্যায় নিয়ম নিয়মের মধ্যে থেকে যদি তারা যা করে হ্যাঁ তাহলে সেটা সেটা সেটার জন্য তোমাদের কোনো গুণা নাই ওয়াল্লাহু বিমা তামালুনা খবির আল্লাহ হলে তোমরা যে আমল করো সে ব্যাপারে খবির খবির মানে মানে খবর তো রাখেন মানে 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 আরও আরও গভীর গভীরভাবে বলতে হবে যে বিশেষভাবে খবরা বিশেষভাবে অবহিত বিশেষভাবে অবহিত হুম বিশেষ অবহিত তাহলে আমরা এটাও পারলাম না স্বামী মারা গেলে যে বিধানটা পাই গেলাম যে স্ত্রীরা চার মাস দশ দিন অপেক্ষা করবে এবং চার মাস দশ দিন অপেক্ষা করার পরে তারা যদি যা করবে যদি মনে করে তারা বিয়ে করবে অথবা না করবে সেটা তাদের ব্যাপার কিন্তু সেই জন্য তোমাদের কোনো গুণা নেই এটা বলছেন তোমাদের মানে তোমাদের কাদের এ তোমরা যারা জীবিত আছো স্বামী তো মরেই গেছে তাই না স্বামীর বাপ বাপ আছে স্বামীর ভাই আছে স্বামীর মা আছে আরও যারা গার্জিয়ানরা আসে তো তাদের জন্য কোনো গুণা নাই এই তো হবে নাকি স্বামীর তো আর গুণা হবে না স্বামী স্বামী তো সে মরাই মারাই গেছে ওলা জুনাহা আলাইকুম এবং তোমাদের এতেও কোনো গুণা নাই ফিমা আর রত্তুম বিহি ফিমা আর রত্তুম বিহি অর্থাৎ ইশারা ইঙ্গিতে বলা আর রদা আর্রদা আর রদা আর তুম আর 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 রত্তুম যদি ইশার ইঙ্গিতে এখন একজন স্বামী মারা গেছে স্ত্রীকে রেখে গেছে তাহলে সেই স্ত্রীকে বিয়ে শাদির ব্যাপারে তো মানুষের আগ্রহ থাকতে পারে তো তাই আল্লাহ বলছেন ওলা জুনাহা আলাইকুম এবং তোমাদের জন্য কোনো অপরাধ নাই ফিমা মানে কিসে আর রদ তুম যে তোমরা ঈশারা ইঙ্গিতে বিহি এই ব্যাপারে এই ব্যাপারে যদি ঈশারা ইঙ্গিতে তুমি তাদের কাছে রকম মেন ক্ষিত বা তিন আর নিশা ই অর্থাৎ ওই স্ত্রীদের সাথে স্ত্রীদের সাথে যদি মানে এই এই ব্যাপারে ঈশার যদি কোনো কোনো ইচ্ছা প্রকাশ করা হয় এখন সেই স্ত্রীর সাথে নাকি স্ত্রীর গার্জেনের সাথে বা যারা আছে তাদের সাথে এটা নিয়ে ব্যাখ্যা আমরা পরে শিখব ইনসাল্লাম তাহলে আল্লাহ বলছে তোমাদের যদি ঈশার আঙ্গিতে যদি তোমরা তোমাদের কথা প্রকাশ করো এই স্ত্রীদের বিষয়ে তাহলে তোমাদের কোনো গুণা নাই অর্থাৎ আমি একজন একজনে একজনকে বিয়ে করতে চাই মনের মধ্যে তার ইচ্ছা আছে সেটা গোপনে মানে মানে মনের মধ্যে এরাদা করছে ইশারা ইঙ্গিতে তাদের মধ্যে যদি রাখে হ্যাঁ মনের সঙ্গোপনে সামাজিক জীবন তো অনেক জটিল জীবন তাই না আও একম ফি আনফুসিকুম আকনা কানাতা আমরা পড়ছি কানাতা না কানাতা কানাতা আকনাতা কানাতার চার নম্বর ফর্ম কি আকনাতা অথবা গোপনে গোপন রাখো ফি আনফুসিকুম অর্থাৎ তোমরা মনের মধ্যে তোমরা যদি গোপন রাখো কোনো কথা যে আমি এই লোক এই মহিলার যদি চার মাস দশ দিন শেষ হয়ে যায় আমি তাকে বিয়ে করব বিয়ের প্রস্তাব দিব। এই যে মনের মধ্যে যে বাসনা ইচ্ছা এইগুলোর কথায় আল্লাহ বলছে যে এতে কোনো গুণা নাই। হ্যাঁ কিন্তু ওই ওই মেয়ের সাথে আবার কোনো এই কোনো চুক্তিতে বা রকম ওয়াদার মধ্যে যাওয়া যাবে না এটা পরবর্তী লাইনের মধ্যে আসে যা আলিম আল্লাহু আল্লাহ জানেন আলিমা মানে আলিমা মানে আল্লাহ জানেন আল্লাহ আল্লাহ জানেন আল্লাহ জেনে গেছেন আল্লাহ অলরেডি জানেন কি আন্না কোম নিশ্চয়ই যে তোমরা সা সা তাজ তাজ না হুন যে তোমরা তাদের কথা মনে করবা আল্লাহ জানেন যে এই মহিলা যখন আবার তার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে তার বিয়ে শির ব্যাপারে তোমরা অনেকেই অনেকেই তাকে যে বিয়ের শাদি কেউ কেউ আসো তারা বিয়ের শাদি করতে চাবে এটা আল্লাহ জানেন আলিম আল্লাহ আন্না কুম নিশ্চয়ই যে তোমরা সা মানে শীঘ্রই সা মানে শীঘ্রই তাজ কুরু না তাজ কুরু না মানে তোমরা স্মরণ করবে হুন না তাদেরকে হ্যাঁ কিন্তু আল্লাহ সেই সাথে আবার মানে সংশোধন সতর্ক করে দিছে ওয়া লাকিন কিন্তু লাতু ওয়াদি লাতু ওয়াইদু লাতু ওয়াইদু হুন্না মানে ওয়াদার ওয়াদার সামনে বাম পাশে একটা আলীバースে তার মানে ওয়াদা ইওয়াদ ইওয়াদি ইওয়া ইওয়াদি ইওয়াদি এটা আসলো তিন নম্বর ফর্ম উচ্চারণ ওয়াদার তিন নম্বর ফর্ম সম্ভবত আচ্ছা তিন নম্বর হয়তো ওয়াদা ইউ ইউ তু ইদু ইদু নু ইদু এটা হলো অঙ্গীকার করা ঠিক আছে ওই ওয়াদার মতোই তাই না অর্থ প্রায় ওয়াদার মতোই তা আমরা কি পড়তেছিলাম ও লাকিন কিন্তু এত কিছু করা বলার পরে আল্লাহ বললেন কিন্তু ইদু হুন্না তোমরা তাদের সাথে কী করে বদ্ধ হইও না সিররান গোপনে গোপনে তোমরা সিররান মানে গোপনে তোমরা গোপনে তাদের সাথে আবার বদ্ধ হইও না ইল্লা আন আন তাকুলু। মারুফান অর্থাৎ তাদের সাথে ন্যায়সঙ্গত ভালো কথা ছাড়া গোপনে তাদের সাথে আবার এই বিয়ের চুক্তি করে আবার অঙ্গীকারাবদ্ধ হয়ে থাইকো না এটা আল্লাহ নিষেধ করছে ঠিক আছে ওলা তাজিমু ও তাজিমু উকদাতা নিকাহি আচ্ছা তোমরা সংকল্প করো না আজা আজামা আজামা ইয়াজিমু আজামা মানে সংকল্প করা ইয়াজিমু তাজিমু তাজিমু না আচ্ছা লায়ের কারণে তাজিমু না হয়ে গেছে তাজিমু তোমরা সংকল্পবদ্ধ সংকল্প করে রাখো না উকদাতার নিকাহি নিকার সংকল্প উকদাতার মানে বন্ধন নিকা মানে বিয়ে বিয়ের বন্ধনের জন্য তোমরা সংকল্পবদ্ধ হয়ে থাইকো না যত হাত্তা যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ ইয়াবলুগাল কিতাবু ইয়াবলুগাল কিতাবু আজালাহু আজালাহু কিতাব মানে বিধি বিধিবিধান আজল মানে নিয়ম নির্ধারিত সময় এই নির্ধারিত নিয়মের যে বিধান সেই বিধানের পর্যন্ত না পৌঁছা পর্যন্ত তোমরা কি করবা ওলা ওলা তা তোমরা সংকল্পবদ্ধ হয়ে থেকো না উকুদাতা নিকাহি নিকার নিকা বা বিয়ের বিয়ের বন্ধনের জন্য তোমরা সংকল্পবদ্ধ হো না কতক্ষণ পর্যন্ত হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়াবলুগা তারা পৌঁছায় পৌঁছায় কিতাবু আজা আজালাহু অর্থাৎ নির্ধারিত নির্ধারিত কালের যে একটা নিয়ম নিয়ম নীতি আছে সেই নিয়মনীতি অতিক্রম না করা পর্যন্ত তোমরা কি করো নিকার ব্যাপারে তোমরা সংকল্পবদ্ধ হয়ে থেকো না ওয়া আল্লামু এবং তোমরা জেনে রাখো ওয়া আলামু আলিমা ইয়ালামু ইলাম ইলামু ওয়া ওয়াঈলামু একত্র হয়ে গেছে ওয়া এবং তোমরা জেনে রাখো আন্না যে নিশ্চয়ই আল্লাহ ইয়ালামু আল্লাহ জানেন মাফি আনফুসিকুম যা তোমাদের নিজেদের মধ্যে আসে তোমাদের ভেতরে যেসব কথাবার্তা আছে আল্লাহ জানেন ফাহারু হু ফা ফাহাজ হাজারা মানে ভয় করা ফা হাজারু হু অতপর তাকে তোমরা ভয় করো মানে আল্লাহকে তোমরা ভয় করো হাজারা ইহা ইহাজারু হাজারা ইহাজারু, যারু ইহিজার ইহিজার ইহিজারু ফা ইহিজারু একত্র হয়েছে ফাহাজারু অতপর তোমরা ভয় করো হু হু মানে তাকে আল্লাহকে তোমরা ভয় করো ও আল্লা এবং তোমরা জেনে রাখো লহা যে নিশ্চয়ই যে আল্লাহ গাফুরুন হালিমন অর্থাৎ আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম ধৈর্যশীল পরম ধৈর্যশীল হালিম মানে হালিম শব্দের মানে ধৈর্য তা আমরা তিনশো দুইশো পঁয়ত্রিশ পর্যন্ত পড়ি অনেক বড় আয়াত কিন্তু আমরা কি একটু একটু বুঝতেছি একটু আমাকে সারা দেন তো আসলে আসলে সারা দেন তো একটু একটু আমরা আমরা খুব ধীরে ধীরে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করছি যাতে আমি নিজেও বুঝি আপনারাও বোঝেন ঠিক আছে আমি যে বুঝি তা না আমি যা আমি আপনাদের মতোই বুঝি ঠিক আছে এ কথা মনে করার কোনো কারণ নাই যে আমি বেশি বুঝি ঠিক আছে আমি আপনাদের মতোই ছাত্র ঠিক আছে দেখেন তাহলে কি হলো আমরা আবার দুশো তেত্রিশ নম্বর আয়াত একটু পড়ি একটু আর যদি আপনারা একটু অংশগ্রহণ করতে চান করেন ওয়াল ওয়ালি দাতু ইউর দিনা আউলা হাউলাইনে কামি লাইনে তাহলে কী অর্থটা হলো ওয়াল ওয়ালি দাতু মাতারা মাতাগন ওয়ালি দাতু মানে কি মাতাগণ ইউর না তাহারা দুগ্ধ পান করাবে আর দোয়া আর দোয়া ইউর দিউ না ইউর ইউর আচ্ছা ইউর না ইউর না মানে তাহারা বহুবচন শ্রীবাচক তাহারা দুগ্ধ পান করাবে আওলাদা হুন্না তাদের সন্তানদেরকে কয়দিন পান করাবে হাউলাইনে দুই বছর কামি লাইনে পরিপূর্ণ পরিপূর্ণ দুই বছর পূর্ণ দুই বছর তাহারা দুগ্ধ পান করবে। লিমান আরদা যে কিনা চায় লিমান আরদা যে কিনা চায় আন ইউতিম্মা রদা রদা আতা যে কিনা তার দুগ্ধ পান পরিপূর্ণ করতে চায় ইউতিম্মা আতম্মা এটাও চার নম্বর ফর্ম, আতম্মা ইউতিম্ম তামাম তা মিম মিম তামামা। তামাম্মা হয়ে গেছে তাম্মা তাম্মার তাম্মা ডাইন যদি আলিপ দেই তাহলে হবে আতাম্মা আতাম্মা হলো সে পূর্ণ করেছিল হ্যাঁ ওই যে আমরা ইব্রাহ সোরা বাকার এক জায়গায় পড়ছি না আল্লাহ ইব্রাহিম আল ইসলামকে বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করলেন ফা আতাম্মা হুন না তাই না অতঃপর তিনি সেটাও পরীক্ষায় উত্তীর্ণ হলেন তাই না অর্থাৎ পরিপূর্ণ করলেন তাহলে লিমান আরদা যে চায় আন ইউতিম্মা রদাতা রদা অর্থাৎ যে কিনা দুগ্ধ পানটা পরিপূর্ণ করতে চায় সে কয়দিন পান করাবে হাউলাইনে কামি লাইনে হ্যাঁ পূর্ণ পূর্ণ দুই দুই বছর আর এই এই সূত্রে আল্লাহ বলে রাখতেছেন কি ওয়ালাল মাউলুদি অর্থাৎ যাহার সন্তান অর্থাৎ পিতা পিতার দায়িত্ব হলো কে লাহু তার হুন্না এবং তাদেরকে কাপড় মানে রিজিক বা ভরণ পোষণ দেওয়া ও কিসুয়াতু হুন্না এবং তাদের মানে কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ দেওয়ার দায়িত্ব হলো স্টিল কীভাবে দিবে বিল মারুফি অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে হ্যাঁ একদম অবস্থা মোটামুটি ভালো একদম কাজের মেয়ের মতো রাখলেন তাও হবে না আবার একদম মোটামুটি সে গরিব মানুষ একেবারে সেই বেনারসি শাড়ি শাড়ি পরায় রাখবেন হ্যাঁ তাকে দিতে হবে তাও না অর্থাৎ তার সামর্থ্য মোতাবেক অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে আল্লাহ বলছেন এটা প্যাসিভ ভয়েস তু কাল্লাফু আসলে হলো কাল্লাফা ইউ কাল্লিফু তু কাল্লিফু তু কাল্লিফুর প্যাসিভ কি তুকাল্লাফু। কাল্লাফু লা কাল্লাফু না ভার চাপিয়ে দেওয়া হয় নাফসুন কোনো ব্যক্তিকে কোন ভার চাপিয়ে দেওয়া হয় না ইল্লা উস আহা তার সামর্থ্যের বাইরে কাউকে বোঝা চাপিয়ে দেওয়া হয় না লা তু ইউ তু ইউ লা তু দররি তু দররা দরারা দরারা মানে কষ্ট কষ্ট দেওয়া সমস্যায় ফেলাতে না লুদর্রা অর্থাৎ কোনো কষ্ট দেওয়া যাবে না ওয়ালি দাতুন ওয়ালিদাতুন কোনো পিতা কোনো মাতা ওয়ালি দাঁত মানে মাতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না বি বি মানে কারণে ওয়ালি ওয়ালা ওয়ালাদি তার সন্তানের কারণে মাতাকে কষ্ট দেওয়া যাবে না ওয়ালা মাউলুদুন এবং না পিতাকে না পিতাকে লাহু তাকে বি না অর্থাৎ তার সন্তানের কারণে সন্তানের কারণে মাতাকে এবং পিতাকে কাউকেই কষ্ট দেওয়া যাবে না আর এই বিধানটা আর এই বিধানটা ওয়ারিসের ব্যাপারে দিয়ে আল্লাহ কী বলছে ওয়া আলাল ওয়ারিসি ওয়ালাল ওয়ারিসি মিসলু জালিকা মানে ওয়ারিসের অর্থাৎ যারা অভিভাবক থাকবে তাদের জন্য তা একই বিধান একই বিধান আসলে আরবিতে আরবিতে ভাজে ভাজে বাংলা করলে আবার বাংলা মিলে না তাই না এই জন্য একটু আমাদের আমাদের বাংলা আর এত সমৃদ্ধ ভাষাও না আমাদের বাংলাটা আসলে খুব সমৃদ্ধশালী ভাষা যে তা কিন্তু না আচ্ছা ফাইন আরো দ আরো দ আরো দা আরো দা আরো দা আরো দু দিবচন এখানে দিব ফাইন আরো দা যদি তারা দুইজনে এরাদা করে দুইজনে চায় ফিসালান দুগ্ধ সারানোর জন্য যদি দুইজনে চায় আন তার দিন আন তার দিন আনতার দিন পুরাটে পড়তে মানে তাদের দুইজনের সন্তুষ্টির মাধ্যমে যদি তারা চায় মিন হুমা তাদের দুইজনের মধ্যে ওয়া তার সাউ তার সাউরিন এবং যদি তারা সবার শেয়ার করে অর্থাৎ পরামর্শ করে দুইজনের দুইজনে রাজি খুশির মাধ্যমে যদি তারা পরামর্শক্রমে দুগ্ধ দুগ্ধ সারানোর জন্য তারা চায় ফালা জুনাহা আলাইহিমা তাদের দুইজনের তাহলে কোনো গুণা হবে না কোনো অন্যায় হবে না ইন ইন আরত্তম আর যদি তোমরা চাও আন্তাস্তার দিউন আনতাস আনতাস্তার দিউ যে তোমরা অন্যকে দিয়ে অন্য ধাত্রীকে যদি তোমরা দিয়ে দুধ পান করাতে চাও আউলাদা হাকুম তোমাদের সন্তানদেরকে ফালা জুনাহা আলাইকুম এতেও তোমাদের কোনো গুণা নাই কোনো অপরাধ নাই আচ্ছা কখন কখন নাই ইজা সাল্লাম তোম যখন তোমরা অর্পণ করবে মা আতাই তুম বিলমা রুফি অর্থাৎ তোমরা যখন এই দুগ্ধ পানের বিনিময়ে যখন তোমরা সেই অন্য মহিলাকে অর্থাৎ ধাত্রীকে যদি তোমরা কি করো বিনিময় দাও সাল্লামা